নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রবিবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আগামীকাল রবিবার, আগামীকাল দুটি নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে, আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্র এই দিনটিকে কিন্তু রিপ্রেজেন্ট করছে, এবং যোগ রয়েছে আপনার ধৃতি যোগ কিন্তু রয়েছে, এবং করণ রয়েছে তৈতিল করণ, এবং পঞ্চমী এবং ষষ্ঠী তিথি কিন্তু আগামীকাল রয়েছে। আগামীকালে অভিজিৎ মুহূর্ত যেটা রয়েছে, আগামীকাল অভিজিৎ মুহূর্ত যে সময়টাতে আপনারা যে কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করতে পারেন, সেটা হচ্ছে 11:56 থেকে 12:47 পর্যন্ত অভিজিৎ মুহূর্ত কিন্তু রয়েছে। আর আরেকটি যে আপনার ব্রহ্ম মুহূর্ত যেটা রয়েছে, সেটা হচ্ছে 11:27 থেকে 12:58 পর্যন্ত আগামীকাল ব্রহ্ম মুহূর্ত কিন্তু রয়েছে। এবং দিনের যেটা খারাপ সময়, অর্থাৎ আপনার রাহুকাল, সেই রাহুকাল আপনার রয়েছে 4:30 থেকে আপনার 6:00 পর্যন্ত, 1.5 ঘন্টা রাহুকাল রয়েছে। এই সময় কোনো শুভ কাজ বা শুভযাত্রা এই সময় আপনারা করবেন না, কারণ সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। কারণ এই সময় যদি আপনারা কোনো ইনভেস্টমেন্ট করেন বা আপনারা কোনো জায়গাতে ঝুঁকিপূর্ণ টাকা লাগান, সেখানে কিন্তু সমস্যা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু বেশি কিন্তু রয়েছে। দেখুন, আগামীকাল আপনার ঠিক রবিবার যে পাঁচ রাশির আমি কথা বলবো, সেই পাঁচ রাশির অর্থপ্রাপ্তির কিন্তু গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে। যে কোনো দিক থেকে এই পাঁচ রাশির অর্থপ্রাপ্তি কিন্তু আগামীকাল হতে কিন্তু চলেছে। দেখুন, আপনার জন্মছকে যদি যোগ থাকে কি না, নিশ্চিত রূপে কিন্তু আপনার এই সময় বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আপনাদের ক্ষেত্রে। দেখুন, আরেকটি যে সময় রয়েছে, সকাল 7:30 থেকে খুব ভালো সময়, সেটি হচ্ছে 11:00 পর্যন্ত এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে। অর্থাৎ আমি আবারও বলছি যে সময়গুলো আপনাদেরকে জানাচ্ছি কি না, খুব ইম্পর্টেন্ট সময়। এই সময়ের মধ্যে আপনারা যদি কোনো ইনভেস্টমেন্ট বা আপনারা কোনো যে কাজ করছেন সেটা যদি আপনারা করতে পারেন, আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি বারবার আপনাদেরকে একটি কথা আপনাদেরকে বলি যে দেখুন, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। কিছু কিছু ক্ষেত্রে জানেন তিথিক্ষণটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনি প্রতিদিন চেষ্টা করছেন আপনারা অর্থপ্রাপ্তির ক্ষেত্রে, যে কৌশিকটা বলছে অর্থপ্রাপ্তি, আকস্মিক অর্থপ্রাপ্তি বা সুপার প্রাপ্তি হয়তো আমার ভাগ্যে হয়ে যাবে। দেখুন, হবে তো বটে, প্রত্যেক মানুষের জীবনে, প্রত্যেক ব্যক্তির জীবনে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু থাকে। কারো কারো ক্ষেত্রে একটু আগে থাকে, কারো কারো ক্ষেত্রে দেরিতে থাকে। দেখুন, বাধা প্রত্যেক মানুষের জীবনেই আসে, সেই জন্য হচ্ছে জ্যোতিষশাস্ত্র। অর্থাৎ অল্পের জন্য যাদের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, 100% আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। এবং সর্বোপরি আমি বলি, এটা ভাগ্যের উপর ডিপেন্ড, ভাগ্যের খেলা,
তাই ভাগ্যভাবকে কিন্তু স্ট্রং করা কিন্তু একান্তই দরকার। যদি আপনাদের ভাগ্যভাব যদি স্ট্রং থাকে কি না, নিশ্চিত রূপে আগামীকাল আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু করতে কিন্তু পারে। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বলি, আগে গ্রহের প্রতিকার প্রতিবিধান করুন। শুধুমাত্র লটারির টিকিট কাটছেন যে দিয়ে কমেন্ট করছেন, কৌশিকদা রাশির নাম বললেন, টার্গেট নাম্বার বললেন, সেখানে আমার হচ্ছে না কেন কৌশিকদা? আমি তো ওই সময়টায় করেছি। দেখুন, সময়টা তো বিশেষভাবে ইম্পর্টেন্ট, যে সময়গুলো দিয়ে খুব খুব খুবই আপনাদেরকে দিনে সেরা সেরা সময়টা কিন্তু আমি কিন্তু দিই। তাই যদি আপনার জন্মছকে যোগ থাকে, দেখুন রাশির নাম শুনলেই যে টিকিট কাটতে হবে এমনটি নয়, একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কিন্তু ভাগ্য সমান না। তাই আপনার জন্মছককে আগে সংস্কার করুন, পাশাপাশি আপনার প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিতরূপে কিন্তু আপনাদের প্রাপ্তি কিন্তু ঘটবে। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছে, আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনি একটি সময় আপনাদেরকে বলে দিই, যে সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো সময়, সেটা হচ্ছে 10:32 থেকে আপনার টাইমটা শুরু হচ্ছে আপনার 11:27 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো সিংহ রাশি আপনি যদি ব্যক্তি হন। আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 9। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জন্য একটি টাইম বের হয়েছে আগামীকালের জন্য, সেটা দেখা যাচ্ছে 11:29 থেকে টাইমটা বেরিয়েছে আপনার 12:54 পর্যন্ত মিথুন রাশি। আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং 6। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের যে টাইমটা, আরেকটি যে টাইম বেরিয়েছে সেটা দেখা যাচ্ছে আপনার 11:54 থেকে 12:45 পর্যন্ত টাইমটা শুভ। আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে শুধুমাত্র 7। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আগামীকালের জন্য, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির আপনি জাতক, আপনার ক্ষেত্রে একটা আগামীকালের জন্য শুভ সময় বলেছে, সকাল 11:46 থেকে 12:45 পর্যন্ত শেষ এবং অন্তিম রাশি, সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনার আগামীকালের শুভ সময় সকাল 11:00 থেকে 12:27 পর্যন্ত। আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 8। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।